মানুষ মায়ের পেটের ভিতরে যখন পূর্ণ রূপ ধারণ করে আর ওই পূর্ণ রূপ ধারণ করার সময় অনাফাক্তু আমি ফুঁকে দেই মির রুহি আমার রুহু অর্থাৎ মানুষ যখন মায়ের পেটের ভিতরে পূর্ণ আকৃতি ধারণ করে তখনই আল্লাহ তাআলা তার নিজস্ব রূহ কিংবা রূহ ফুঁকে দেন বলেন সুবহানাল্লাহ তখন এর ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয় এরপরে রূহ ফুঁকার সময় ফেরেশতারা আল্লাহ কি কয়েকটা প্রশ্ন করে ও মান প্রতিপালক এই যে পূর্ণ মানব আকৃতির এই গোশতের টুকরাটা এই গোশতের টুকরাটা এখন এই টুকরাটার পরবর্তী সবটাটা পরবর্তী অংশটা গায়রি মুখাল্লাকাতিউ মুখাল্লাকাতিউ গায়রি মুখাল্লাকাম এটা কি পূর্ণ আকৃতি মুখাল্লাক হবে নাকি গায়রি মুখাল্লাক হবে ফেরেশতারা আল্লাহকে আরজি করে প্রশ্ন করে যদি আল্লাহ তাআলা ওই সময় মায়ের পেটের ভিতরে ওই সময় যদি ফেরেশতাকে বলেন এই বাচ্চাটা মুখাল্লাক হবে এই বাচ্চাটা মুখাল্লাক হবে তখন ওই ফেরেশতারা পুনরায় আরজি করে ও মহান প্রতিপালক তাহলে যদি মুখাল্লাক হয় তাহলে মুখাল্লাক অর্থ পূর্ণ আকৃতি অর্থাৎ কোনো খুঁত থাকবে না কিংবা কোনো সমস্যা থাকবে না এই বাচ্চাটার মধ্যে যদি আল্লাহ তাআলা বলে মুখাল্লাক হবে তখন ফেরেশতারা আবার আরজি করে হে মহান প্রতিপালক তাহলে এই বাচ্চাটা কি কন্যা হবে নাকি ছেলে হবে আর আরেকটা প্রশ্ন হলো তাহলে এই বাচ্চাটা পৃথিবীর বুকে কতদিন বাঁচবে এবং সে কি কি খানা খাবে আর সে কোন জায়গায় মারা যাবে আর সে পৃথিবীতে কি কি করবে সেই দিন আল্লাহ তাআলা ফেরেশতাকে সবগুলো একটা একটা করে বলে দেয় সুবহানাল্লাহ এই প্রশ্নগুলো ফেরেশতারা করে আল্লাহ ফেরেশতাদেরকে জানায় দেন আর যদি আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক যদি বলেন ওয়া গায়রি মুখাল্লাকাম গায়রি মুখাল্লাক যদি বলেন তাহলে ওই গোশতের টুকরাটা এর পরবর্তী ধাপগুলো আর পাড়ি দিতে পারে না এর পরবর্তী ধাপগুলো তখন আর পাড়ি দিতে পারে পূর্ণ মানবের আকৃতি ধরতে পারে না এই জন্য দেখবেন অনেক মানুষ কানা হয় বুবা হয় ল্যাংরা হয় অনেকে হাত পাও কিছু থাকে না অনেকের নাক থাকে না আবার অনেকে লিখেছেন গায়রি মুখাল্লাকের অর্থ অর্থ পূর্ণ আকৃতি নয় আর আরেকে অনেকে তাফসির করেছেন যে ওই সময় আল্লাহ তাআলা যদি বলেন এটা গায়রে মুখাল্লাক তাহলে সাথে সাথে ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে তখন আস্তে আস্তে পর্যায়ক্রমে বিলুপ্ত হয়ে যায় এটা হচ্ছে মানব আকৃতির অর্থাৎ পৃথিবীর বুকে মানুষ পাঠানোর কত নাম্বার পদ্ধতি তিন নাম্বার পদ্ধতি এছাড়াও আল্লাহ তাআলা আরেকটা পদ্ধতি দেন যেভাবে মানুষ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করলেন আরেকটা পদ্ধতি হলো যেটা পিতা সারা শুধু মাতার মাধ্যমে পাঠিয়েছেন যে আলোচনাটা আমি আপনাদের মাঝে তুলে ধরেছি এক নম্বর পদ্ধতি আদম আলাইহিসসালাম দুই নম্বর পদ্ধতি হাওয়া আলাইহিসসালাম তিন নম্বর পদ্ধতি আমরা স্বাভাবিক নিয়মে আমরা যারা জন্মগ্রহণ করেছি আর চার নম্বর পদ্ধতি হলো হযরত ঈসা মসীহ যিনি পিতা সারা শুধু মাতার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছেন আর এই প্রশ্নটা হযরত মারিয়াম আলাইহিসসালাম আল্লাহ তাআলার ফেরেশতা জিব্রাইলকে করলেন আর জিব্রাইল আমিনকে বললেন যে তাহলে আমার তো স্বামী নাই আমি বিয়ে করি নাই কিংবা ওয়ালাম আকু বাকি আমি জিনাকারীও নই তাহলে আমার সন্তান কি করে হতে পারে হাফিজিয়া মাদ্রাসার ইসলামিক সম্মেলনের আজকে দ্বিতীয় দিন আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এলাকার মাহবুব সহ সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ
আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আজকের এই মুহূর্তে বার্ষিক ইসলামী সম্মেলন এই বিশাল এই সম্মেলনের আয়োজন করা এবং এখানে শরীক হওয়া এবং এই বিশাল দায়িত্ব পালন করার মতো তৌফিক দিয়েছেন এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি এই সময় এই মুহূর্তে অনেক ভাই বন্ধু দোস্ত বুজুর্গ যারা হসপিটালে ভর্তি আছেন অনেকে অ্যাক্সিডেন্টে মারা গেছেন অনেকে বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগতেছেন অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ সবল রেখে সুস্থতার এই বিশেষ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এজন্য আরো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদের মাঝে যে আলোচনাটা তুলে ধরব এই আলোচনা সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই কুরআন শরীফে বয়ান করেছেন আল্লাহ তাআলা নিজেই বলতেছেন একটু আগে দেন আগে না যাব না তাহলে সুদা করেন আল্লাহ তাআলা নিজেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম আমি কুরআন শরীফে অনেক আলোচনা করেছি অনেক আলোচনা তুলে ধরেছি এর ভিতরে হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি একজন সতীসাধ্বী নারী যার বিবরণ যার সতীসাধ্বী সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আলী ইমরানে বিভিন্ন ভাবে আলোচনা করেছেন কিন্তু আমি এখন আপনাদের মাঝে যে আলোচনা করব সেই মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত এবং তিনার কিছু নসিহত আজকের আলোচনার আমার মূল বিষয় ঈসা আলাইহিস সালামের জন্ম এবং তিনার থেকে কিছু নসিহত যেগুলো আল্লাহ তাআলা কালামুল্লাহ মজিদে তুলে ধরেছেন যে নসিহতগুলো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর এই বিষয়টি সেই মহান প্রতিপালক মহান প্রভু কোরআনে তুলে ধরেছেন আর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন হে নবী আপনি হযরত মারিয়াম আলাইহিস সালামের কিছু আলোচনা ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ওয়াজকুর আপনি আলোচনা করুন ফিল কিতাব এই কিতাবে উল্লেখিত মারইয়াম মারইয়াম আলাইহিস সালামের ঘটনা আর আমি হযরত ঈসা মসীহের আলোচনা আজকে আপনাদের মাঝে তুলে ধরব আর ঈসা মসীহের মাতা হচ্ছেন মারইয়াম এই জন্য তিনার থেকে আজকের আলোচনা আমাদের শিক্ষণীয় একটি বিষয় এজন্য আমরা ইনশাআল্লাহ এখনো যারা বাজারে চায়ের দোকানে কিংবা এদিক সেদিক আমরা ঘোরাফেরা করতেছি আমি করজের অনুরোধ করব আমরা সবাই মাহফিলের ভিতরে চলে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নির্দেশ এবং ফরমান জারি করলেন হে নবী আপনি এই কিতাবে উল্লেখিত মারিয়ামের দৃষ্টান্ত মানুষের মাঝে তুলে ধরুন আর মারিয়াম আলাইহিসসালাম তিনি এমন একজন মহিষী নারী এমন একজন পর্দাশীল নারী যার সম্পূর্ণ জন্ম বৃত্তান্ত থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে সূরা আলে ইমরানের ভিতরে এসেছেন আর আমি আপনাদের মাঝে আলোচনা করব সূরা মারিয়ামের ১৬ নম্বর আয়াত থেকে যার নামে আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছেন যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা দিয়েছেন আর এই মহিয়সী নারী হযরত মারিয়াম আলাইহিসসালাম তার পিতার নাম হচ্ছে ইমরান এবং মাতার নাম হচ্ছে হান্না মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার একনিষ্ঠ একজন বান্দা ছিলেন বান্দী ছিলেন যিনি সব সময় ছোটবেলা থেকে আল্লাহ তাআলার ইবাদতে সব সময় মশগুল থাকতেন যার বিস্তারিত বিবরণ সূরা আলে ইমরান এবং মারিয়ামের শুরুতে এসেছেন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন من أهلها مكانا شرقيا إذ انتبذت تني جخان پرتاق ہوئے گلن أمي مريم علی السلام ایر جیبان ایر شش دیکی ارثت مدد بایش تکالو چنا کر چی تار شرور جیبان تا سرال امرانش جیم আমার উদ্দেশ্য হচ্ছে ঈসা আলাইহিসসালামের আলোচনা করব এই জন্য ঈসা আলাইহিসসালামের জন্মের বিষয়টা এখান থেকে শুরু করেছেন আল্লাহ তাআলা নিজেই ইদিন তাবারাত তিনি যখন পৃথক হলেন মিন আহলিহা তার পরিবার বর্গ থেকে তার পরিবার পরিজন থেকে তিনি যখন পৃথক হলেন মাকানান শারকিয়া পূর্ব দিকস্থ এক স্থানে নির্জন নিরালায় তাফসিরে লিখেছেন হযরত মারিয়াম আলাইহিসসালাম পূর্ব দিকে নির্জন নিস্তব্ধ নিরালা এলাকায় গিয়েছেন কেউ কেউ লিখেছেন তিনি ইবাদত করার উদ্দেশ্যে গিয়েছেন আবার অনেকে লিখেছেন তিনি গোসলের উদ্দেশ্যে নিরালা নিস্তব্ধ জায়গায় চলে গিয়েছিলেন মাকানান শারকিয়া পূর্ব দিকে নিস্তব্ধ নিরালা জায়গায় চলে গেলেন আর তিনি সেখানে গিয়ে মানুষের আড়াল থেকে আল্লাহর ইবাদতে তিনি একদিন গোসলের জন্য প্রস্তুতি নিলেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবাম فاتخذت من دونهم حجابا তিনি যখন পর্দার অন্তরাল হলেন মানুষের নিকট থেকে তিনি পর্দা করলেন পর্দার অন্তরাল হলেন মুরব্বিরা সামনে বসেন সাইডে না বসে সামনে বসেন আমার সামনে বসেন যাতে আপনাদেরকে দেখতে পারি তিনি যখন পর্দার অন্তরাল হলেন পর্দা করতে শুরু করলেন গোসল করবেন গোসলের জন্য পর্দা করলেন আর এই গোসল করা অবস্থায় মারিয়াম আলাইহিসসালাম কাপড় পাল্টাচ্ছেন কিংবা কাপড় পরিধান করছেন এমন অবস্থায় একজন সুন্দর সুদর্শন যুবক সুন্দর সুদর্শন যুবক হযরত মারিয়াম আলাইহিসসালামের কাছে চলে আসলেন একজন নারী যদি গোসল করে এই সময় যদি অন্য একটা বিন পুরুষ তার কাছে আসে তাহলে তিনি ভয় পাবেন কিনা হযরত মারিয়াম আলাইহিসসালামের কাছে অন্য
চলে আসলেন যেটা কোরআনের পরবর্তী আয়াতে বলছেন ফাআরসালনা ইলাইহা আমি তার কাছে প্রেরণ করলাম তার কাছে পাঠিয়ে দিলাম রূহানা আমার রূহু অর্থাৎ আমার জিব্রাইলকে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন ফাতামাসসালা লাহা তার কাছে প্রকাশিত হলো বাশারং সাবিয়া পূর্ণ মানব আকৃতিতে পূর্ণ মানবের রূপ ধারণ করে ফেরেশতা জিব্রাইল মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন চলে গেলেন কিন্তু তিনি মূলত ছিলেন ফেরেশতা কিন্তু যুবকের রূপ ধারণ গেছে রূপ ধারণ করে গিয়েছে বাশারং সাবিয়া সুন্দর সুদর্শন যুবক হয়ে গেছে মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন আর বলছেন এই যুবক তুমি কোথা থেকে আসলে আর কেন আমার কাছে আসলে সুতরাং তুমি এখান থেকে চলে যাও আমার ধারে কাছে আসবে না আমার কাছে আসবে না কারণ আমি একজন পর্দাশীল নারী আমি একজন সতীসাধ্বী নারী সুতরাং তুমি আমার ধারে কাছেও গেসবে না হযরত মারিয়াম আলাইহিস সালাম ওই সুন্দর সুদর্শন যুবককে তিনি দেখে মানুষ মনে করেছিলেন কিন্তু জিব্রাইল আমিন এখানে মানুষের রূপ ধারণ করে কেন আসলেন প্রশ্ন আছে কিনা হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে আসছিলেন এই জন্য এক নাম্বার কারণ হলো ওই সময় যদি জিব্রাইল তার নিজস্ব সুরত নিয়ে আসতো মারিয়াম আলাইহিস সালাম ভয় পেত কিনা কারণ জিব্রাইল বিশাল বড় দেহ দেখে তিনি তো আরো ভয় পেয়ে যেতেন কিন্তু এখানে প্রশ্ন হলো তিনি তো বুড়া মানুষে আসতে পারতেন কিংবা মাঝ বয়সে হয়ে আসতে পারতেন কিংবা কালো মানুষ হয়ে আসতে পারতেন সুন্দর সুদর্শন যুবক হয়ে কেন মারিয়াম আলাইহিস সালামের কাছে আসলেন প্রশ্ন আছে কিনা এরপরে এটার উত্তর হলো হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন যে আমি দেখি আমার মারিয়াম কি সুন্দর সুদর্শন যুবক দেখে তার মনটা কি সেদিকে চলে যায় কিনা এইজন্য ফেরেশতা জিব্রাইলকেও সুন্দর চেহারা দিয়ে মারিয়ামের কাছে পাঠাইলেন সুবহানাল্লাহ হযরত মারিয়াম আলাইহিস সালাম ওই যুবককে দেখে বললেন কালাত তিনাকে দেখে বললেন ইন্নি আউযু বিররহমান মিনকা ইনকুনতা তাকিয়াম তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো তাকে বলতেছেন ওই যুবকটাকে তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো তারপরও তোমার কাছ থেকে আমি আমার প্রভুর কাছে সাহায্য প্রার্থনা করি ইং কুনতা তাকিয়া তুমি যদি মুত্তাকিও হও ভালো মানুষ হও তারপরও তুমি আমার কাছে গেসবে না কারণ ইতিপূর্বে কোন যুবক কোন পুরুষের সাথে আমার সম্পর্ক হয় নাই কারোর সাথে দেখা হয় নাই সুতরাং তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও আমাদের দেশের নারী হইলে তো কথাই ছিল না এত সুন্দর চেহারার মানুষ দেখলে কি বলা যায় ফেরেশতা তাহলে কি পরিমাণ সুন্দর হইতে পারে হযরত মারিয়াম আলাইহিস সালাম এই কথা বললেন কিন্তু এখন জিব্রাইলের কোনো কথা আছে কিনা জিব্রাইল এবার মারিয়াম আলাইহিস সালামকে বলছেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক আপনি ভয় পাবেন না আমি অন্যান্য মানুষের মতো মানুষ না বরং আমি মানুষের রূপ ধারণ করে আসছি ক্বালা জিব্রাইল বলল ইন্নামা আনা রাসূলু রাব্বিক আমি আপনার প্রভুর পক্ষ থেকে প্রেরিত আমি আপনার প্রভুর পক্ষ থেকে প্রেরিত অর্থাৎ আমাকে স্বয়ং আল্লাহই আপনার কাছে প্রেরণ করেছে এটা শুনে তিনি একটু সান্ত্বনা পাইলেন আচ্ছা আল্লাহর পক্ষ থেকে যেহেতু আসছেন কিন্তু দেখেন জিব্রাইল আমিন পরের কথাটা কি বলেন হযরত জিব্রাইল আমিন বলছেন মারিয়াম আলাইহিস সালাম বলছেন ঠিক আছে তুমি আসছো আমার কাছে ভালো কথা কিন্তু কি জন্য আসলাম এবার জিব্রাইল আমিন ফেরেশতা বলছেন লি আহাবালাকি গোলামান জাকিয়া লি আহাবালাকি
আমি তোমাকে দান করতে আসছি তোমাকে দিতে আসছি গোলাম জাকিয়া পবিত্র একটা পুত্র সন্তান এহান মারিয়াম আলাইহিস সালাম আবার চিন্তায় বললেন একটু আগেই বলল আল্লাহর মনোনীত আল্লাহর পক্ষ থেকে আসছে এহান আবার কইতেছে আমার বলে পোলা দিব বেজাল আছে না নাই হযরত মারিয়াম আলাইহিস সালাম বলছেন আরে এটা কি বলছেন আপনি আমার পুত্র সন্তান কিভাবে হবে আপনি হয়তো জানেন না আমার কিন্তু এখনো বিয়ে হয়নি আমার এখনো বিয়ে হয়নি শুধু তাই নাই قالت মারিয়াম আলাইহিস সালাম বলছেন আন্না ইয়াকুনু লি গোলামু ওয়ালাম ইয়ামসাসনি বাশারুম ওয়ালাম আকু বাগিয়াম আন্না ইয়াকুনু লি গোলাম আমার সন্তান কি করে হতে পারে ওয়ালাম ইয়ামসাসনি বাশার ইতিপূর্বে কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি কোন পুরুষের সাথে আমার আজ পর্যন্ত বিয়ে হয়নি কিংবা কারো সাথে আমার সম্পর্ক হয়নি দেখা সাক্ষাৎ হয়নি আপনি আমার জীবনের প্রথম আপনি আমার সম্মুখে চলে এসেছেন সুতরাং এই বৈবাহিক সম্পর্ক ছাড়াও আরেকটা পদ্ধতিতে সন্তান হয় ওই সম্পর্কটাও আমার নাই সেটা হলো ওয়ালাম আকু বাগিয়াম আমি তো জিনাকারীও নই বাগিয়া আমি তো ব্যভিচারীও নই যেটা কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন ওয়ালাম আকু বাগিয়া আমি তো ব্যভিচারীও নই জিনাকারীও নই তাহলে আপনি যে বলেছেন আমার পুত্র সন্তান হবে এটা কিভাবে সম্ভব এটা কে বলল হযরত মারিয়াম আলাইহিস সালাম জিব্রাইল আমিনকে বলল এইবার জিব্রাইল আমিন বলছেন قال كذلك قال ربك هو علي هين جبريل امين বলছেন قال كذلك এটা এভাবেই হবে কারণ হলো قال ربك আমার প্রভু বলেছেন قال ربك আমার প্রভু আমাকে বলেছেন هو علي هين পিতা ছাড়া সন্তান দেওয়া আল্লাহর জন্য এটা কোনো কঠিন কাজ না এটা একটা সহজ কাজ এই আয়াতের তাফসীরের ভিতরে লিখেছেন আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে চারটা পদ্ধতিতে চারটা নিয়মে মানুষ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন চার পদ্ধতিতে কয় পদ্ধতিতে চার পদ্ধতিতে চারটা নিয়মে মানুষ পৃথিবীতে পাঠাইছেন ইতিপূর্বে যে পদ্ধতিগুলো গেছে এগুলো আরো কঠিন আপনাকে শুধু পিতা ছাড়া সন্তান দিবে কিন্তু আল্লাহ তাআলা এ ছাড়াও আরো তিন পদ্ধতিতে এই পদ্ধতি ছাড়াও আরো তিন পদ্ধতিতে পৃথিবীতে মানুষ পাঠাইছেন ওইগুলো আরো অনেক জটিল এবং কঠিন আর সূরা মারিয়ামের শুরুতেই যে কথাটা আসছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তাকেও আল্লাহ তাআলা এমন এক আশ্চর্যজনকভাবে সন্তান দিবেন যেটা বলার মতো সময় নাই আরেকদিন কোনদিন যদি আসি বলব হযরত মারিয়াম আলাইহিস সালাম জিব্রাইল আমিন বুঝাচ্ছেন এটা তো আল্লাহর কাছে একটা সহজ বিষয় সহজ পদ্ধতি কিন্তু এছাড়াও আল্লাহ তাআলা আরো চার পদ্ধতিতে তিন পদ্ধতিতে পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন এক নাম্বার পদ্ধতি যেটা কোরআন শরীফের ২৩ নাম্বার পারার ৬ নাম্বার পৃষ্ঠায় ১৬ নাম্বার পৃষ্ঠায় ৬ নাম্বার লাইনের মাঝের অংশে সূরা সাদের ৭১ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি খালিকুম বাশারাম মিন তিন চার পদ্ধতিতে মানুষ সৃষ্টি আর এক নাম্বার পদ্ধতি বলতেছি আল্লাহ তাআলা বলছেন ইয ক্বালা রাব্বুকা যখন প্রভু বলেছিল লিল মালাইকাতি ফেরেশতাদেরকে মালাকুন এক বচন মালাইকা বহু বচন অনেকগুলো ফেরেশতাদেরকে নিয়ে বলেছিলেন আল্লাহ তাআলা বললেন
আমি সৃষ্টি করতে চাই বাশারুম মানুষকে মিংতিন মাটি থেকে অর্থাৎ আমি মাটির তৈরি আদম সৃষ্টি করতে চাই আর এই আয়াতের ভিতরে যে আদমের কথা আসছে আর সেটা ছিল হযরত আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম কি সরাসরি মাটি থেকে বানাইছেন আপনি আমি কিন্তু সরাসরি মাটি থেকে না আমাদের সৃষ্টি পদ্ধতিটাও বলতেছি আর আদমকে আল্লাহ তাআলা বানাইয়াম সমস্ত আদম জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা শেষ করা তো যায় না কভু তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় না কভু তোমার গুণগান তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা শেষ করা তো যায় না কবু তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি বললে জালালু শেষ করা তো যায় না তোবার কোন তোমার গুণগান ঠিক না বেটি তা হযরত আদমকে বানাইয়া শ্রেষ্ঠ ঘোষণা করলেন এটা হলো এক নম্বর পদ্ধতি সর্বপ্রথম সৃষ্টি হলো হযরত আদম আলাইহিস সালাম যে পদ্ধতি আল্লাহ তাআলা পাঠাইলেন আদম আলাইহিস সালামের মাতাও নাই পিতাও নাই তিনি সরাসরি মাটি থেকে সৃষ্টি আর হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে আরেক জায়গায় এসেছে কোরআন শরীফের 27 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরা রহমানের 14 নম্বর আয়াত খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফখর আমি শুকনো মাটির ঠনঠনে আওয়াজ থেকে শুকনো মাটির ঠনঠনে আওয়াজ থেকে আমি মানুষ সৃষ্টি করেছি কিংবা মাটির নির্যাস থেকে আমি মানুষ সৃষ্টি করেছি এটাও সরাসরি আদম আলাইহিস সালামের কথা আসছে এরপরে দুই নাম্বার পদ্ধতি যেই পদ্ধতিতে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানুষ পাঠাইলেন এক নাম্বার পদ্ধতি আদম যার পিতাও নাই মাতাও নাই সরাসরি মাটি থেকে তৈরি এই সূরা সাদের 71 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা এসেছে এই সম্পর্কে বলার আজকে সময় নাই এরপরে দুই নম্বর পদ্ধতি কোরআন শরীফের 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার শুরুতে সূরা নিসার প্রথম নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা এই পৃথিবীর বুকে যত মানুষ আমি প্রেরণ করেছি যত মানুষ পাঠিয়েছি এবং কিয়ামত পর্যন্ত পাঠাবো মিন নাফসি ওয়াহিদা সবাইকে আমি একজন থেকে সৃষ্টি করেছি কয়জন থেকে একজন এই পৃথিবীর বুকে সমস্ত মানুষ একজন থেকে তৈরি আর এই একজন থেকে এই পর্যায়ক্রমে আরেকজন আরেকজন এইভাবে বানাইছি ওয়া খলাক মিনহা জাওজাহা এরপরে আদম আলাইহিস সালামের সঙ্গিনী জাওজাহা শব্দ ব্যাখ্যা করে তার সঙ্গিনী অর্থাৎ তার স্ত্রী বিবি হাওয়া আলাইহিস সালামের কথা আসছে তাফসীরে ভিতরে লিখেছে বিবি হাওয়া আলাইহিস সালামের মাতা পিতা নাই আছে কিন্তু তিনি কোথা থেকে আসলেন তিনি কিন্তু পিতা সারা তিনিও মাতা সারা কিন্তু হাদিসের ভিতরে আসে হযরত হাওয়া আলাইহিস সালামকে পুরুষের অর্থাৎ আদমের বাম পাজরের হার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনীকে এইভাবে বানাইছেন এটা কয় নাম্বার পদ্ধতি দুই নাম্বার পদ্ধতি হাওয়া আলাইহিস সালামের জন্য
হযরত হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নাসিয়া ওয়া নিসাআ এর পরবর্তী অংশে বলছেন এরপরে আমি তাদের দুইজন থেকে পর্যায়ক্রমে একজন একজন করে এইভাবে সমস্ত পৃথিবীর মানুষ পাঠিয়েছি এইভাবে একজন একজন করে আসছে এটা হলো দুই নাম্বার পদ্ধতি তিন নাম্বার পদ্ধতি যেই নিয়মে মানুষ পৃথিবীর ভিতরে আসছেন আর এটা হলো স্বাভাবিক নিয়ম যেটা আপনি আমি আসছি অর্থাৎ মাতা আর পিতা স্বামী আর স্ত্রী পুরুষ আর মহিলা দুইজনের সংমিশ্রণের মাধ্যমে আমরা স্বাভাবিক পদ্ধতি যেটা আমরা জন্মগ্রহণ করেছি স্বাভাবিক পদ্ধতি এটা সবাই জানে এই স্বাভাবিক নিয়মে আমরা দুনিয়াতে আসি এটা নারী পুরুষের সংমিশ্রণের মাধ্যমে বলতে পারেন হুজুর তাহলে এটাও কি কোরআনে আছে নাকি হ্যাঁ এবার আসেন সূরা ইয়াসিনের ভিতরে 23 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠায় 5 নাম্বার লাইনে 4 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনে শেষের অংশে সূরা ইয়াসিনের 77 নাম্বার আয়াতের মাঝের অংশ আল্লাহ তাআলা বলছেন আন্না খলাকনাকুম মিন নুতফা আয়াতের শুরুটা হচ্ছে আওয়ালাম ইয়ারাল ইনসান এই মানুষ কি আমাকে দেখে না মানুষজন কি দেখে না আমি তাদেরকে কিভাবে সৃষ্টি করেছি আমি কিভাবে তাদেরকে সৃষ্টি করেছি আন্না খলাকনাকুম মিন নুতফা আমি তাদেরকে সৃষ্টি করেছি বীর্য থেকে কিসে থেকে বীর্য থেকে আর এই বীর্যটা আসে কোথা থেকে আর বীর্য মূলত কি আমি তাদেরকে বীর্য থেকে সৃষ্টি করেছি আর এই বীর্য সম্পর্কে কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের 29 নম্বর পারার 21 নম্বর পৃষ্ঠার শুরুতে সূরা দারের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে হাল আতা আলাল ইনসান হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা এই পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করেছি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যখন তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না তোমরা সামান্য একটা বীজ ছিলে কিংবা মাটিতে মিশেছিলে যা তোমাদের কোনো অস্তিত্বই ছিল না আর সেই অস্তিত্ব থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি দুই নম্বর আয়াতে বলছেন ইন্না খলাকনাকুম আমি তাদেরকে সৃষ্টি করেছি মিন্নুত ভাতিন আমসাজ সূরা দারের দ্বিতীয় নম্বর আয়াত আমি পুরুষের শুক্রাণু থেকে মানুষ সৃষ্টি করেছি আর একটা পুরুষের শুক্রাণুর ভিতরে বীজের ভিতরে হাজার হাজার অণু আছে হাজার হাজার শুক্র রয়েছে আর এই শুক্র একটা শুক্র থেকেই আমি মানুষ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আর অন্যান্য শুক্রগুলো দেখেন কিভাবে মানুষ সৃষ্টি হয় বীজ থেকে এখন বীজটা আসলে কি এই শুক্রাণুটা আসলে কি আর শুধুই কি পুরুষের শুক্রাণু থেকে কি মানুষ সৃষ্টি হয়েছে কিনা এটা জানার বিষয় কিনা আর এই সম্পর্কে এই পুরুষের শুক্রাণুটা চেনানোর জন্য আল্লাহ তাআলা অন্য আরেক সূরায় বলছেন কোরআন শরীফের 30 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 9 নম্বর লাইনের শেষের অংশে সূরা আলাকের দ্বিতীয় নম্বর আয়াত খলাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি আমি মানুষ সৃষ্টি করেছি ভুল সরি ভুল করছি বীজ চেনানোর জন্য যেটা সেটা হলো কোরআন শরীফে 18 নম্বর পারায় 18 নম্বর পারায় 9 নম্বর পৃষ্ঠায় কোরআন শরীফের 11 নম্বর সরি কোরআন শরীফে 11 নম্বর পৃষ্ঠা ইয়া 30 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরা আত-তারিকের 5 এবং 6 7 নম্বর আয়াত 5 6 এবং 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক
খুলিক মিন মাইন দাফিক আগে যেটা বলছে এটা রক্তের কথা বলছেন এখন যেটা বলতেছে এটা হচ্ছে নুতফার কথা বীর্যের কথা বলছেন সূরা আত-তারিকের 6 নম্বর আয়াত খুলিক মিন মাইন দাফিক আমি তাদেরকে সৃষ্টি করেছি বীর্য থেকে কিন্তু এই বীর্যের পরিচয় দিয়ে এই সূরার ভিতরে এই আয়াতের ভিতরে বলতেছেন খুলিক মিন মাইন দাফিক আর এই বীর্যটা হচ্ছে একটা নাপাক পানি আর এই নাপাক পানিটা যেটা পুরুষের লিঙ্গ থেকে অর্থাৎ পুরুষ থেকে স্ফীত হয় বের হয় এটা একটা নাপাক পানি এখন বলতে পারেন এই নাপাক পানিটা কোথা থেকে আসলো আর এই নাপাক পানিটা কোথা থেকে আসলো এটাও কোরআনে আছে এর পরবর্তী আয়াতে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইয়াখরুজু এটা বের হয়েছে মিন বাইনিস সুলবি সুলুব দিয়ে পুরুষের মেরুদণ্ড বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে পুরুষের মেরুদণ্ড যেটা মানুষের মাথার মগজ থেকে নিয়ে মেরুদণ্ড হয়ে দুই পায়ের গোড়ালি আর মেরুদণ্ডের গোড়ালি লিঙ্গের গোড়ালি যেখানে একত্রিত হয় ওই চক্রটাকে বলা হয় মূলাধার চক্র কি বলা হয় মূলাধার চক্র আর সেখান থেকে বীর্যটা বের হয় এটা কিভাবে বের হয় নারী পুরুষের সংমিশ্রণের মাধ্যমে আর এর আয়াতের পরের অংশে বলছেন ওয়াত তারাইব শুধু পুরুষের শুক্র দিয়ে মানুষ হয় না ওয়াত তারাইব এখানে নারীরও বীর্যের সংমিশ্রণ হয় ওয়াত তারাইব আর মহিলার বীর্যটা বের হয় মহিলার বুক দেশ থেকে অর্থাৎ বক্ষ দেশ থেকে বুকের দিক থেকে যা বুকের দিক থেকে নিয়ে নিচে নামে মায়ের রেহেমের ভিতরে গর্ভাশয় যেটাকে বলা হয় গর্ভাশয় কিংবা জরায়ু নারী পুরুষের দুটা সংমিশ্রণের মাধ্যমে পুরুষের শুক্র আর নারীর ডিম্বাণু ওটাকে বলা হয় ডিম্বাণু আর একটা পুরুষের শুক্র আর মায়ের ডিম্বাণু এই দুইটা মায়ের পেটের রেহেমের ভিতরে রেহেম হচ্ছে আরবি শব্দটার অর্থ হলো গর্ভাশয় কিংবা জরায়ু সেখানে এই শুক্র দুটা সংমিশ্রণ হয় কি হয় সংমিশ্রণ হয় এই দুইটা শুক্র সংমিশ্রণ হয় 40 দিন অবস্থান করেন কতদিন 40 দিন অবস্থান করে আর এই 40 দিন অবস্থান করার পরে পুরুষের শুক্র আর মায়ের ডিম্বাণু এই দুইটা শুক্র একত্রিত হয়ে 40 দিন অবস্থান করার পরে সেখানে জমাট বাঁধা রক্ত হয় এই যে এখন যাব সূরা আলাকের ভিতরে কোরআন শরীফের 30 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 9 নম্বর লাইনের শেষের অংশে সূরা আলাকের দ্বিতীয় নম্বর আয়াত আয়াতের শুরুটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক দ্বিতীয় নম্বর আয়াত খলাকাল ইনসানা মিন আলাক হে মানুষ জাতি খলাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি কথাগুলো বুঝতেছেন কিনা আমি মানুষ সৃষ্টি করেছি মিন আলাক জমাট বাঁধা রক্ত থেকে কিসে থেকে জমাট বাঁধা রক্ত থেকে মানুষ পদ্ধতি মানুষ সৃষ্টির তিন নম্বর পদ্ধতি চলতেছে কিন্তু আমি এই পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে এক জায়গায় বললো মাটি থেকে আরে এক জায়গায় বললো বীর্য থেকে এখন আবার বলতেছে কি থেকে জমাট বাঁধা রক্ত থেকে এটা কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে সবগুলো কথাই কিন্তু সত্য কিন্তু এক একটা আলাদা আলাদাভাবে দেওয়ার কিন্তু আলাদা আলাদা দেওয়ার জন্য কিন্তু আবার আলাদা আলাদা বোঝা যাবে না সবগুলোর মূলেতে কিন্তু এক আল্লাহ তাআলা বলছেন আমি জমাট বাঁধা রক্ত থেকে মানুষ সৃষ্টি করলাম কিন্তু মূলত আসলে বীর্যগুলো মায়ের পেটের রেহেমের ভিতরে দুইটা সংমিশ্রণ হয়ে 40 দিন অবস্থান করার পরে এটা একটা জমাট বাঁধা রক্ত হয় কি হয় জমাট বাঁধা রক্ত এরপরে এই জমাট বাঁধা রক্তটাই পর্যায়ক্রমে আরো 40 দিন অবস্থান করে কতদিন আরো 40 দিন অবস্থান করে আরো 40 দিন অবস্থান করার পরে এই জমাট বাঁধা রক্তটাই তখন গুস্তের টুকরার আকৃতি ধারণ করে এইবার দেখবেন আল্লাহ তাআলা বলবে যে আমি গুস্ত থেকে মানুষ বানাইছি সুবহানাল্লাহ কিন্তু গুস্তটাও কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে আইছে তাহলে বলতে পারেন এই আয়াতটাও কি কোরআন শরীফে আছে এইবার আসেন কোরআন শরীফের 17 নম্বর পারার
11 নম্বর পৃষ্ঠায় 7 নম্বর লাইনের মাঝের অংশে সূরা হজের 5 নম্বর আয়াতের মাঝখান থেকে বলবো কিন্তু কারণ আয়াতের শুরুতে কিয়ামতের কথা বলছেন আয়াতের মাঝখানে আল্লাহ তাআলা বলছেন ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُضَغَةٍ مُخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِنُبَيِّنَ لَكُمْ اللَّهُ تَعَالَى এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন فَإِنَّ خَلَقْنَاكُمْ আমি মানুষ সৃষ্টি করেছি আবার এই আয়াতের ভিতরে এতক্ষণ বাঙ্গা বাঙ্গা ভাবে যেখান থেকে আনছি বিভিন্ন জায়গা থেকে এই আয়াতের ভিতরে সবগুলো একসাথে আনছেন আমি আনছি না আল্লাহ আনছে আল্লাহ নিজেই নিয়ে আসছেন আল্লাহর কথাগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি আল্লাহ তাআলা বলছেন ফাইন্না খলাকনাকুম আমি মানুষ সৃষ্টি করেছি মিন তুরাবিন মাটি থেকে কিসে থেকে মাটি থেকে মিং তুরাবিং মাটি থেকে সুম্মা মিন নুতফাতিন এরপরে মাটির পরে নুতফা থেকে অর্থাৎ বীজ থেকে এই আয়াতের তাফসীরের ভিতরে লিখেছে প্রত্যেকটা মানুষকে যদিও বীজ থেকে বানানো হয়েছে তারপরও ওই বীজের ভিতরে মাটি দেওয়া হয় কি দেওয়া হয় মাটি দেওয়া হয় কিভাবে আপনি আমি যে জায়গায় মরব যে স্থানে মরব কিংবা যে জায়গায় আমাকে দাফন করা হবে এই খবরটা আল্লাহর কাছে আছে কিনা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কারেন্ট আমাদের সময় খায় দিতে আছে না আর সমস্যা আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে মানুষ সৃষ্টির কত নাম্বার পদ্ধতি চলছে তিন নাম্বার পদ্ধতি চার নাম্বার পদ্ধতিতেই কিন্তু আবার সেই ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের কাছে চলে যাব অর্থাৎ যে আলোচনাটা শুরু করেছিলাম মানুষ সৃষ্টির তিন নাম্বার পদ্ধতি যেই পদ্ধতিতে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানুষ পাঠালেন আর এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হজের 5 নম্বর আয়াতে 17 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের মাঝের অংশে আল্লাহ তাআলা বলছেন ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন প্রথমে বলছেন মিন তুরাবিন মাটি থেকে সুম্মা মিন আলাকাতিন তারপরে বীজ থেকে আর তাফসীরের ভিতরে এসেছে এই বীজের ভিতরে মানুষ যেখানে মারা যাবে আল্লাহ জানে কিনা যেখানে তাকে কবরস্থ করা হবে এটা আল্লাহ জানে কিনা যেখানে মানুষকে কবরস্থ করা হয় হাদিসের ভিতরে এসেছে ওই মানুষকে যেখানে কবরস্থ করা হবে ওই কবরের একটু মাটি ফেরেশতার মাধ্যমে এনে ওই যে পুরুষের শুক্রাণু আর মায়ের ডিম্বাণু যেটা একত্রিত হয় মায়ের রহমের ভিতরে ওই পুরুষের শুক্রাণুর ভিতরে সে যেখানে কবরস্থ হবে ওই কবরের মাটিটা এনে সেখানে মিশিয়ে দেওয়া হয় এই জন্য মাটিরও কিছু সংমিশ্রণ থাকে এরপরে বলেছেন সুম্মা মিন নুতফাতিন নুতফা থেকে বীর্য থেকে সুম্মা মিন আলাকাতিন এরপরে বলা হচ্ছে এই বীর্যটায় যখন মায়ের পেটের রহমের ভিতরে 40 দিন থাকে কত দিন 40 দিন পরে এটা একটা জমাট বাঁধা রক্ত হয় সুম্মা মিন মুদগাতিন এরপরে জমাট বাঁধা রক্ত হওয়ার পরে এই জমাট বাঁধা রক্তটাও 40 দিন থাকে কত দিন 40 দিন থাকার পরে সুম্মা মিন মুদগাতিন এরপরে ওই রক্তটা একটা গোস্তের রূপ ধারণ করে একটা গোস্তের টুকরা রূপ ধারণ করে আর এই গোস্তের টুকরাটা আরো 40 দিন থাকে এইভাবে থাকতে থাকতে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা আস্তে আস্তে পর্যায়ক্রমে মানবের পূর্ণ সুরত মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে দান করে সুবহান
পূর্ণ আকৃতি হওয়ার পরে এখন এটার ভিতরে রূহ বুকে দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন মানুষ মায়ের পেটের ভিতরে যখন পূর্ণ রূপ ধারণ করে আর ওই পূর্ণ রূপ ধারণ করার সময় অনাফাক্তু আমি ফুকে দেই মির রূহি আমার রূহু অর্থাৎ মানুষ যখন মায়ের পেটের ভিতরে পূর্ণ আকৃতি ধারণ করে তখনই আল্লাহ তাআলা তার নিজস্ব রূহ কিংবা রূহ ফুকে দেন বলেন সুবহানাল্লাহ তখন এর ভিতর রূহ ফুকে দেওয়া হয় এরপরে রূহ ফুকার সময় ফেরেশতারা আল্লাহ কি কয়েকটা প্রশ্ন করে ও মান প্রতিপালক এই যে পূর্ণ মানব আকৃতির এই গোশতের টুকরাটা এই গোশতের টুকরাটা এখন এই টুকরাটার পরবর্তী সবটাটা পরবর্তী অংশটা অগৈরি মুখাল্লাকাতিউ মুখাল্লাকাতিউ অগৈরি মুখাল্লাকাম এটা কি পূর্ণ আকৃতি মুখাল্লাক হবে নাকি গৈরি মুখাল্লাক হবে ফেরেশতারা আল্লাহকে আরজি করে প্রশ্ন করে যদি আল্লাহ তাআলা ওই সময় মায়ের পেটের ভিতরে ওই সময় যদি ফেরেশতাকে বলেন এই বাচ্চাটা মুখাল্লাক হবে এই বাচ্চাটা মুখাল্লাক হবে তখন ওই ফেরেশতারা পুনরায় আরজি করে ও মহান প্রতিপালক তাহলে যদি মুখাল্লাক হয় তাহলে মুখাল্লাক অর্থাৎ পূর্ণ আকৃতি অর্থাৎ কোনো খুঁত থাকবে না কিংবা কোনো সমস্যা থাকবে না এই বাচ্চাটার মধ্যে যদি আল্লাহ তাআলা বলে মুখাল্লাক হবে তখন ফেরেশতারা আবার আরজি করে হে মহান প্রতিপালক তাহলে এই বাচ্চাটা কি কন্যা হবে নাকি ছেলে হবে আর আরেকটা প্রশ্ন হলো তাহলে এই বাচ্চাটা পৃথিবীর বুকে কতদিন বাঁচবে এবং সে কি কি খানা খাবে আর সে কোন জায়গায় মারা যাবে আর সে পৃথিবীতে কি কি করবে সেই দিন আল্লাহ তাআলা ফেরেশতাকে সবগুলো একটা একটা করে বলে দেয় সুবহান এই প্রশ্নগুলো ফেরেশতারা করে আল্লাহ ফেরেশতাদেরকে জানায় দেন আর যদি আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক যদি বলেন ওয়াগাইরি মুখাল্লাক গায়রি মুখাল্লাক যদি বলেন তাহলে ওই গোশতের টুকরাটা এর পরবর্তী ধাপগুলো আর পাড়ি দিতে পারে না এর পরবর্তী ধাপগুলো তখন আর পাড়ি দিতে পারে না পূর্ণ মানবের আকৃতি ধরতে পারে না এই জন্য দেখবেন অনেক মানুষ কানা হয় বোবা হয় ল্যাংড়া হয় অনেকে হাত পাও কিছু থাকে না অনেকে নাক থাকে না আবার অনেকে লিখেছেন গায়রে মুখাল্লাকের অর্থ অর্থ পূর্ণ আকৃতি নয় আর আরেকে অনেকে তাফসির করেছেন যে ওই সময় আল্লাহ তাআলা যদি বলেন এটা গায়রে মুখাল্লাক তাহলে সাথে সাথে ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে তখন আস্তে আস্তে পর্যায়ক্রমে বিলুপ্ত হয়ে যায় এটা হচ্ছে মানব আকৃতির অর্থাৎ পৃথিবীর বুকে মানুষ পাঠানোর কত নাম্বার পদ্ধতি তিন নাম্বার পদ্ধতি এছাড়াও আল্লাহ তাআলা আরেকটা পদ্ধতি দেন যেভাবে মানুষ আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করলেন আরেকটা পদ্ধতি হলো যেটা পিতা সারা শুধু মাতার মাধ্যমে পাঠিয়েছেন যে আলোচনাটা আমি আপনাদের মাঝে তুলে ধরেছি এক নাম্বার পদ্ধতি আদম আলাইহিসসালাম দুই নাম্বার পদ্ধতি হাওয়া আলাইহিসসালাম তিন নাম্বার পদ্ধতি আমরা স্বাভাবিক নিয়মে আমরা যারা জন্মগ্রহণ করেছি আর চার নাম্বার পদ্ধতি হলো হযরত ঈসা মসীহ যিনি পিতা ছাড়া শুধু মাতার মাধ্যমেই পৃথিবীতে আগমন করেছেন আর এই প্রশ্নটাই হযরত মারিয়াম আলাইহিসসালাম আল্লাহ তাআলার ফেরেশতা জিব্রাইলকে করলেন আর জিব্রাইল আমিনকে বললেন যে তাহলে আমার তো স্বামী নাই আমি বিয়ে করি নাই কিংবা ওয়ালাম আকু বাকি আমি জিনাকারীও নই তাহলে আমার সন্তান কি করে হতে পারে ইনশাআল্লাহ এখন আজান হবে আজানের পরে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নবী এখন হযরত ঈসা মসীহ হযরত মারিয়াম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জিব্রাইল আমিনের মাধ্যমে জিব্রাইল আমিনকে বুঝাচ্ছেন জিব্রাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুঝাচ্ছেন যে কালা কাযালিক আল্লাহ তাআলা
এটা আল্লাহর কাছে একটা সহজ কাজ মানে আলাইহিস সালাম যখন বললেন আমার সন্তান কি করে হতে পারে আমি বিয়ে করি নাই আমার স্বামী নাই আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই তাহলে আমার সন্তান কিভাবে হতে পারে ফেরেশতা বললেন قال كذلك এভাবেই হবে قال كذلك এটা এভাবেই হবে قال ربك هو علي هين এটা আল্লাহর জন্য একটা সহজ কাজ ولنجعله آية للناس رحمة منا এবং তিনি বলছেন জিব্রাইল আমিন মারিয়াম আলাইহিস সালামকে বলছেন যে আপনাকে যেই সন্তানটা দেওয়া হবে এই সন্তানটা হবে পৃথিবীর বুকে মানুষের জন্য একটা রহমা ولنجعله آية للناس آية للناس رحمة منا মানুষের জন্য একটা নিদর্শন আর আমার পক্ষ থেকে একটা অনুগ্রহ এটা হযরত জিব্রাইল আমিন যখন আল্লাহর এই বাণীটা শুনিয়ে দিলেন ওয়া কানা আমরাম মাকদিয়াম আর এটা আল্লাহ তাআলার নির্ধারিত স্থিত আল্লাহ তাআলার একটা হুকুম যেটা অবশ্যই হবে হযরত মারিয়াম আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামকে এখন জিব্রাইল আমিন বলছেন শুধু তাই নয় আপনাকে যে সন্তানটা দেওয়া হবে সেই সন্তানটার নামও রেখেছেন নামটাও কোরআন শরীফে আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোরআন শরীফের তিন নম্বর পারে ১৪ নম্বর পৃষ্ঠার ১৩ নম্বর লাইনের মাঝের অংশে সূরা আল ইমরানের ৪৫ নম্বর আয়াত إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه المسيح عيسى بن مريم سبحان الله بولين إذ قالت الملائكة جخن فرشترا مريم عليه السلام كي بولين إن الله يبشرك আপনাকে একটা সুসংবাদ শোনাইতে আসছি জিব্রাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে বলছেন ইউবাশশিরুকি আপনাকে সুসংবাদ দিব বিকালিমাতিন মিনহুস মাসীহু ঈসা ইবনু মারিয়াম যেটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে পুত্র সন্তানটা দেওয়া হবে আর এই পুত্র সন্তানটার নাম হবে ঈসা মসীহ তার নাম কি হবে ঈসা মসীহ যেটা খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে যীশু খ্রিস্ট বলেন তারা আবার তিন খোদার এক খোদা মানেন বলেন নাউজুবিল্লাহ আর এই ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্তই কোরআনে তুলে ধরেছেন খ্রিস্টানদেরকে বোঝানোর জন্য আর তার নাম হবে ঈসা মসীহ ঈসা ইবনু মারিয়াম আর তার পরিচয় লাভ করবে মায়ের দিক থেকে আমরা যেরকম মাতার পিতার দিক থেকে পরিচয় লাভ করি আর ঈসা আলাইহিস সালাম পরিচয় লাভ করবে তার মাতার দিকে কারণ হলো তার যেহেতু বাবা নাই এই জন্য খ্রিস্টানরা যদি জিজ্ঞেস করেন তোমার নাম কি অমুক তোমার আব্বার নাম কি এটা কবো না কবো আমার মা অমুক খ্রিস্টানরা তাদের মায়ের নাম অনুসারে পরিচয় লাভ করে ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাম এবং তাকে আমি দুনিয়া এবং আখেরাতে তাকে বিশাল সম্মান দিয়েছি ওয়া মিনাল মুকাররাবিন এবং তিনি আল্লাহ তাআলা নৈকট্যশীল মুকাররাবিন বান্দাদের অন্তর্ভুক্ত হবেন শুধু তাই নয় জিব্রাইল আমিন ফেরেশতা মারিয়াম আলাইহিস সালামকে বলছেন ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা ওয়া মিনাস সালিহিন আর ওই বাচ্চাটার আরেকটা গুণ থাকবে যে ছোটবেলায় মাসুম অবস্থায় সে বড় মানুষের মতো কথা বলবে এটা আরেকটা গুণ থাকবে এবার জিব্রাইল আমিন মারিয়াম আলাইহিস সালামের বুকের ফাঁকা অংশে একটা ফু দিলেন কি দিলেন একটা ফু দিলেন ফু দেওয়ার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম গর্ভবোধ করলেন তিনি অন্তঃসত্ত্বা হলেন প্রেগন্যান্সি হলেন গর্ভবতী হলেন যেটা কোরআনের পরবর্তী আয়াতে বলছেন সূরা মারিয়ামের ওয়ালিনাজাম ফাহামালাত হু ফানতাবাদাত বিহি মাকানান কসিয়াম ফাহামালাত হু তিনি গর্ভধারণ করলেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো হযরত মাসিহ ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের পেটের ভিতরে দশ মাস দশ দিন থাকতে হয় নাই কিংবা অনেক সময় লাগে নাই
তার পেটের ভিতরে বড় হওয়া জন্ম নেওয়া একসাথেই সংগঠিত হয়েছে সুবহানাল্লাহ একসাথেই হয়েছে এটা ফাহামানাতু তিনি গর্ভধারণ করলেন ফান্তাবাদাত বিহি আর তিনি সেখান থেকে অন্যত্র চলে গেলেন অন্য জায়গায় চলে গেলেন মাকানান কাসিয়া নীরব নিস্তব্ধ নিরালা এক জায়গায় তিনি নিজের পেটের ভিতরে বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় চলে গেলেন ওই জায়গা থেকে কিন্তু প্রসব ব্যথার বেদনা যন্ত্রণা প্রসবের বেদন বেদনা তাকে এমন ভাবে চাপ দিল ফাজা আহাল মাখাদু ইলা জিজ্ঈন নখলা পরবর্তীতে এসেছে ফাজা আহাল মাখাদু প্রসব ব্যথার যন্ত্রণা বেদনা ইলা জিজ্ঈন নখলা তাকে এক খেজুর বৃক্ষের কাণ্ডের নিচে বসতে বাধ্য করলো অর্থাৎ তিনি আর সামনের দিকে এগোতে পারছিলেন না প্রসব ব্যথার যন্ত্রণায় তখন তিনি একটা মরা খেজুর গাছের নিচে বসলেন কি খেজুর গাছ মরা খেজুর গাছের নিচে বসলেন আর তিনি তখন আল্লাহর কাছে আর্তনাদ করলেন ক্বালা তিনি আর্তনাদ করলেন ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়াকুনতু নাসিয়াম মানসিয়াম আর তিনি তখন আল্লাহর কাছে আরজি করলেন ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা হে মহান প্রতিপালক এই দৃশ্য দেখার পূর্বে এই অবস্থা দেখার পূর্বে কেন আমার মরণ হলো না কেন আমার মরণ হলো না এবং তিনি বলছেন ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া আর এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যেত আর আমি যদি এই মুহূর্তে মানুষের আড়াল থেকে মানুষের লোকচক্ষুর অন্তরাল হয়ে যেতাম একবার নিস্তব্ধ হয়ে যেতাম মরে যেতাম এরকম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন তিনি মৃত্যু কামনা করছেন কেন তিনি মৃত্যু কামনা করছেন কারণ তিনি যদি এই অবস্থায় সন্তানটা প্রসব করেন আর এই সন্তানটাকে নিয়ে যদি বাড়িতে যান মানুষ গালমন্দ করবে কিনা আপনাদের এলাকায় যদি কোনো মহিলা পিতা ছাড়া সন্তান জন্ম দেয় এরকম অপনাম অপমান আর লাঞ্ছনা অন্য কি হতে পারে কিনা এই জন্য তিনি চিন্তা করলেন আমি যদি এই বাচ্চাটাকে নিয়ে বাড়িতে যাই সবাই আমাকে অপমান করবে আমি হচ্ছি আল্লাহ তাআলার একনিষ্ঠ একজন বান্দি জীবনে কোনোদিন গুনাহ করি নাই জীবনে কোনোদিন পাপ করি নাই জীবনে কোনোদিন অন্যায় করি নাই সুতরাং আমার এই গুনার ব্যাপারে যদি মানুষ জানে তাহলে তো আমাকে তিরস্কার করবে গালমন্দ করবে এই অপমান সহ্য না করার দরুন তিনি তখন আল্লাহর কাছে আর্তনাদ করছেন এই মহান প্রতিপালক এই দৃশ্য দেখার আগে কেন আমার মরণ হলো না তিনি দেখেন ফেরেশতা জিব্রাইল আবার আসলো ওই সময় ফেরেশতা জিব্রাইল আবার আসলো এসে আর তিনি চিন্তায় নিমগ্ন ছিলেন আমার মাও নাই বাবা নাই এখানে কেউ নাই এই সময় আমার সন্তান প্রসবের সময় কেউ নাই ঈসা মসি জন্মগ্রহণ করলেন এমত অবস্থায় ফেরেশতা জিব্রাইল আবার আসলেন এসে ফেরেশতা জিব্রাইল বলছেন ফানাদাহা ফেরেশতা জিব্রাইল মরিয়মকে ডাক দিয়ে বললেন মরিয়ম যখন মৃত্যু কামনা করছেন মরিয়ম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন ও মরিয়ম মিং তাহতিহা আল্লাহ তাহজানি মিং তাহতিহা আল্লাহ তাহজানি তুমি চিন্তা করো না ভয় করো না কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওই যে দেখো তোমার পায়ের নিচে পদতলে যেখানে আল্লাহ তাআলা তোমার সন্তুষ্টির জন্য তোমার সন্তুষ্টির জন্য তোমার পায়ের নিচে একটা ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন যে ঝর্ণাটা ইতিপূর্বে ছিল না পাহাড়ের ভিতরে একটা ঝর্ণা তৈরি করে দিয়েছেন ফানাদাহা ফেরেশতা জিব্রাইল তাকে আহ্বান করে ডাকলেন মিং তাহতিহা তার নিচে থেকে অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের একটু নিচে থেকে আহ্বান করে ডাকলেন আল্লাহ তাহজানি আপনি চিন্তা করবেন না কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া আপনার পায়ের নিচে আল্লাহ তাআলা একটা ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন ওয়া হুজ্জি ইলাইকা এরপরে বলছেন ওয়া হুজ্জি ইলাইকা সুতরাং আপনি যেই খেজুর বৃক্ষের নিচে বসেছেন যেই খেজুর বৃক্ষের নিচে আপনি বসেছেন বিজিজা ইন নাখলা
ওই খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নাড়া দেন। ওই সময় মরিয়ম আলাইহিস সালাম অসুস্থ কিনা, বাচ্চা প্রসব করছে ওই সময় মানুষ অসুস্থ কিনা, অসুস্থ অবস্থায় তার কোন ফেরেশতা জিব্রাইল বলছেন ওয়াহুসি ইলাইকে আপনি যে খেজুর গাছের নিচে বসেছেন বেজেজাইন নাখলা ওই খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিন, আর নাড়া দিলে কি হবে তুসাকিত আলাইকি রুতবান জানিয়া আপনার জন্য তুসাকিত আলাইকি আপনার দিকে পতিত হবে আপনার দিকে পড়বে রুতবান জানিয়া সুপক্ষ তাজা এবং পাকা টষ্টাশা খেজুর। সুবহানাল্লাহ, যেটা একটা মরা খেজুর গাছ ছিল এই মরা খেজুর গাছের ভিতরে আল্লাহ তাআলা খেজুর দিলেন, জাকনি দেওয়া ছাড়াও কিন্তু খেজুর দিতে পারতেন, পারতেন কিনা, কিন্তু এখানে আল্লাহ তাআলা বুঝাইলেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু কর্ম করে খেতে হবে, আল্লাহর আশায় যদি তুমি বয়ে থাকো হবে না, হবে না, কর্ম করতে হবে, কর্মই তখন তোমাকে আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ফয়সালাও করবেন। হাদিসের ভিতরে আসছেন জান্নাতের ভিতরেও কিন্তু খেজুর গাছ থাকবে, জান্নাতে কি থাকবে খেজুর গাছ থাকবে, আর জান্নাতের খেজুর গাছের শাখা প্রশাখাগুলো হবে লাল রঙের সবুজ রঙের আর পাতাগুলো হবে লাল রঙের, আর হাদিসের ভিতরে আসছে জান্নাতি এক একটা খেজুর দুধের মতো সাদা মধুর চেয়ে মিষ্টি, মধুর চেয়ে মিষ্টি আর মাখনের চাইতে নরম, আর এক একটা খেজুর লম্বা হবে প্রত্যেকটা মানুষের হাতে বারো হাত করে লম্বা, এটা জান্নাতের খেজুর। এরপরে ফেরেশতা জিব্রাইল আরো বলছেন আপনার পায়ের তলে ঝর্ণা দিয়েছেন খেজুর গাছে থেকে, মরা খেজুর গাছ থেকে খেজুর দিয়েছেন, শুধু তাই নয় এগুলো আপনি কি করবেন, মরিয়ম আলাইহিস সালাম বলছেন তাহলে এগুলো আমি কি করব, ফেরেশতা জিব্রাইল বলছেন ফাকুলি এগুলো আপনি খাবেন, কি করবেন ফাকুলি আপনি খাবেন, ওয়াশরবি আর আপনাকে যে ঝর্ণা আপনার জন্য সৃষ্টি করে দেওয়া হয়েছে ওয়াশরবি, আর সেই ঝর্ণার পানি আপনি পান করবেন আর গোসল করবেন, ওয়াকরি আইনা ওয়াকরি আইনা আর আপনাকে যে পুত্র সন্তান দেওয়া হয়েছে এই পুত্র সন্তান দেখে দেখে আপনার চক্ষু ঠান্ডা করো, বাপ সারা সন্তান, কিন্তু এই বাপ সারা সন্তান বাড়িতে নিয়ে গেলে বিপদ আছে না নাই, এটা তো জিব্রাইলামে একটা সান্ত্বনা দিল, সন্তান হইল, এখন এই বাপ ছাড়া সন্তান এখন বাড়িতে নিলে বিপদ আছে কিনা, কিন্তু এটা জিব্রাইল আমিন তাকে সান্ত্বনা দিলেন। তারপরও তার মনের ভিতরে চিন্তা, ফেরেশতা জিব্রাইল আবার বললেন থামুন আপনাকে আরো বুদ্ধি দিচ্ছি, কি দিচ্ছে আরো বুদ্ধি দিচ্ছি, ফা ইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা, এরপরে যদি কোনো মানুষের সাথে আপনার দেখা হয় কোনো মানুষের সাথে যদি আপনার সাক্ষাৎ হয় তাহলে আপনি ফাকুলি তাদেরকে বলবেন ইন্নি নাজারতু আমি ইমানত করেছি, আমি কি করেছি আমি ইমানত করেছি লিরহমানি সাওমা, আমি দয়াময়ের উদ্দেশ্যে রোজা রেখেছি, মানুষদের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে আপনি মানুষদেরকে বলবেন আমি সেই মহান প্রতিপালকের উদ্দেশ্যে রোজা রেখেছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, সুতরাং আজকে কোনো মানুষের সাথে কোনো ধরনের কথা বলতে পারবো না, এটা ফেরেশতা জিব্রাইল মারিয়াম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, বাচ্চা নিয়ে গেলে মানুষ তিরস্কার করবে, কিন্তু এটা তো শিখিয়ে দিলেন এখন মুখে যেহেতু কথা বলা যাবে না বলতে হবে ইশারায় যে আমি রোজা রাখছি, ওই সময় বনি ইসরায়েল লোকদের মানতে রোজা রাখতো, আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেরকম না খেয়ে রোজা রাখি তারা ওই সময় কথা না বলা রোজা রাখতো, মৌনতার তার রোজা, সারাদিন কোনো কথা ছিল না, আর আমাদের বেলায় এই বিষয়টা এখন গ্রহিত হয়ে গেছে, কিন্তু তারপরও এর একটা আংশিক অবস্থা আছে, সেটা হলো আমরা রোজা রাখলেও অশ্লীল কোনো কথা বলি না, গালমন্দ করি না, মিথ্যা বলি না, মানুষকে ঠকবাজি করি না, এই ধরনের কথা বলা নিষেধ, কিন্তু সারাদিন যে কথা বলা যাবে না এইটা কিন্তু নিষেধ না, এটা ওই সময়ের জন্য নিয়ম ছিল। মারিয়াম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, এইবার দেখো মারিয়াম আলাইহিস সালাম তার সন্তান ঈসা মসীহকে নিয়ে তার কওমের কাছে গেলেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিল,
তিনি যখন তার পুত্রকে কোলে নিয়ে তিনি যখন তার সন্তানকে কোলে নিয়ে তার সন্তানকে যখন কোলে নিয়ে তিনি গেলেন তার কওমের কাছে গেলেন তার কওমের কাছে গেলেন তার কওম তখন তার কওমের লোকেরা তখন বলতেছে তার কওমের লোকেরা সন্তান দেখে বলতেছে قالوا يا مريم قالوا يا مريم هي مريم لقد جئت شيئا فريا তুমি এটা কি কাজ করলাম তুমি এটা কেমন কাজ করলাম এই পিতাবিহীন সন্তান যে চিন্তাটা মারিয়াম আলাইহিস সালাম আগেই করেছিলেন আর তিনি এই চিন্তার ভিতরেই পড়লেন তার কওমের লোকেরা আবার আসা বলতেছে ও মারিয়াম লাকাদ জিতি শাই আং ফারিয়া তুমি তো একটা গুরুতর বড় ধরনের অন্যায় কাজ করে বসেছো শুধু তাই নয় তার কওমের লোকেরা বলছেন ইয়া উখতা হারুন হে হারুন বগ্নিপতি মা কানা বুকি মরাসাও তোমার পিতা তো আমাদের এলাকায় একজন পরিচিত লোক মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান তার পিতার নামও কিন্তু সূরা আলে ইমরানের ভিতরে এসেছে তার মায়ের নাম আছে তোমার পিতা ছিল মা কানা আবুকি মুরাসাও তোমার পিতাও তো খারাপ লোক ছিল না আমাদের জানা মতে তোমার পিতা তো ভালো মানুষ ছিল শুধু তাই নয় এরপরে বলছেন ওমা কানাত উম্মুকি বাগিয়া তোমার মাতাও তো খারাপ মহিলা ছিল না জিনাকারিনী ছিল না ব্যভিচারিণী ছিল না সুতরাং তুমি এত বড় অন্যায় কাজ কি করে করতে পারলা মারিয়াম আলাইহিস সালামকে জিব্রাইল একটা পদ্ধতি শিখাই দিয়েছিলেন কিনা তুমি কোনো কথা বলবে না চুপ থাকবে মারিয়াম আলাইহিস সালাম তখন ইশারা করে ফাআশারাত ইলাই ইশারা করে তার পুত্রের দিকে দেখায় দিলেন তখন তার পুত্রের দিকে যখন দেখায় দিলেন তার পুত্র বললেন আলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া তখন তার কওমের লোকেরা বলছেন কাইফা নুকাল্লিমু এর সাথে বুঝি কথা বলবো মারিয়াম আলাইহিস সালাম যখন তার সন্তানকে দেখায় দিলেন তখন তার কওমের লোকেরা বলছেন কালু কাইফা নুকাল্লিমু এর সাথে বুঝি কথা বলবো মাঙ্কানা ফিল মাহদি সবিয়া এ তো ছোট বাচ্চা মাসুম বাচ্চা মাত্র এই মাসুম বাচ্চার সাথে কিভাবে কথা বলতে পারি কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই সময় ওই মুহূর্তে হযরত ঈসা মসীহ মায়ের স্তন পান করতেছিলেন তিনি সবগুলো কথা শুনতেছিলেন তার মাতাকে তার কওমের লোকেরা যখন অপমান করছিল লাঞ্ছনা দিচ্ছিল ওই সময় হযরত ঈসা মসীহ বাম দিকে কাত হয়ে মায়ের স্থান থেকে বাম দিকে কাত হয়ে তখন তার কওমের লোকদেরকে বললেন সাবধান তোমরা আমার মাতাকে বাচ্চার বয়স কতদিন মাত্র একদিন কতদিন মাত্র একদিনের বাচ্চা এবার তার কওমের লোকদেরকে বলতেছেন সাবধান তোমরা আমার মাতাকে অপমান করছো আমার মাতা কোনো ব্যভিচারী নয় আমার মাতা কোনো খারাপ মহিলা নয় আমার মাতা একজন সতীসাধ্য নারী তিনি তখন বলে উঠলেন আলা ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর একজন একনিষ্ঠ বান্দা আতানিয়াল কিতাব আমার উপর কিতাব অবতীর্ণ হয়েছে ওয়া জাআলানি নাবিয়া আর আমি নবী রূপেই পৃথিবীতে আগমন করেছি সুবহানাল্লাহ এটা মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা মসীহ একদিনের বাচ্চা এই কথা বলে উঠলেন সবাই আশ্চর্য হয়ে গেলেন এই পৃথিবীর বুকে চারজন বাচ্চা যারা ছোট অবস্থায় কথা না বলার বয়স উপনীত হওয়ার আগেই কথা বলেছিলেন কিন্তু এই কথা বলার আজকে আর সময় নাই হযরত ঈসা মসীহ ছোটবেলায় কথা বললেন এবং বললেন আতানিয়াল কিতাব আমার উপরে কিতাব অবতীর্ণ হয়েছে ওয়া জাআলানি নাবী এবং আমি নবী রূপে তোমাদের কাছে আসছি কিন্তু এখানে প্রশ্ন হলো কোন নবী কি তো আল্লাহ তা 40 বছরের আগ পর্যন্ত কিন্তু নবী বানান নাই কিন্তু ঈসা মসীহ এখানে ছোটবেলায় কেন বললেন আমি নবী কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিও কিন্তু এরকম বলেছিলাম সাহাবীদের ভিতরে বলেছিল ও সাহাবীরা হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানানোর জন্য
কাদা মাটি জমা করছিল কাদা মাটি একত্রিত করছিল তখনও কিন্তু আমি আল্লাহর কাছে আমি মুহাম্মদ তখনও কিন্তু আমি আল্লাহর কাছে পয়গম্বর ছিলাম সুবহানাল্লাহ এই সুবাতে এই হাদিসের প্রেক্ষাপট অনুযায়ী ঈসা মসীহ ওই সময় বলা হয়েছিল হযরত ঈসা মসীহ তখন যখন এই কথা বললেন আরো বলছেন তার কওমে লোকদেরকে বলছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু তার কওমে লোকদেরকে বলছেন আর কয়েক মিনিট নামাজের দেরি আছে হ্যাঁ ওযু করেন যাদের ওযু দরকার ওযু করেন এরপরে বলছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু তিনি বলছেন তার কওমে লোকদেরকে আমাকে আমার পিতা আমার আমাকে আমার মাতার প্রতি আনুগত্য করেছেন ওয়া আওসানি এবং আমাকে আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন ওয়া আওসানি আল্লাহ তাআলা আমার দিকে ওসিয়ত করেছেন আমাকে ওসিয়ত করেছেন বিসসালাতি নামাজ কায়েম করতে ওয়া যাকাতি এবং যাকাত দিতে মা দুমতু হাইয়া যতদিন আমি পৃথিবীর বুকে জীবিত থাকি যতদিন এই পৃথিবীর বুকে জীবিত থাকি আমাকে আল্লাহ তাআলা ওসিয়াত করেছেন নামাজ পড়তে আর যাকাত দিতে কে বললেন এই কথাটা ঈসা আলাইহিস সালাম বললেন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকটা নবী আদম থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা নবীর কিন্তু নামাজ ফরজ ছিল কিন্তু এক এক সময় এক এক নবীর প্রতি এক এক পদ্ধতি ছিল শুধু নিয়মটা পরিবর্তন হয়েছে হযরত ঈসা মসীহ বলছেন আমাকে আল্লাহ তাআলা ওসিয়ত করলেন বিসসালাত ওয়া যাকাতি মা দুমতু হাইয়া আমি যতদিন জীবিত থাকি যাকাত দিতে আর নামাজ কায়েম করতে আর এই নামাজ কায়েমের বিধানটা আমাদেরও আছে না নাই আমাদেরও সর্বশ্রেষ্ঠ বিধান হলো নামাজ পড়া ইনশাআল্লাহ এরপরে বলছেন ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া আর আল্লাহ তাআলা আমাকে ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া আমাকে হতভাগ্য করেননি বঞ্চিত করেননি ওয়া সালাম আমার প্রতি শান্তি আলাইয়া ইয়াম বুলিতু ওয়া ইয়াম আমুতু ওয়া ইয়াম ইউবাসু হাইয়া আমার প্রতি আল্লাহ তাআলা শান্তি প্রদান করেছেন যতদিন আমি জীবিত থাকব যখন আমি জন্মগ্রহণ করেছিলাম আর যখন আমি মৃত্যুবরণ করব আর কাল কিয়ামতের ময়দানে যখন আমি অতীত হব ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে শান্তি এবং আল্লাহ তাআলার নৈকট্য হিসেবে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন এরপরে বলছেন যালিকা ঈসা ইবনে মারইয়াম আল্লাহ তাআলা স্বয়ং এখনই আলোচনাটা এখানে শেষ করবেন আল্লাহ নিজেই শেষ করবেন আল্লাহ তাআলা বলছেন যালিকা ঈসা ইবনে মারইয়াম আর এই হচ্ছে ঈসা ইবনে মারইয়াম যে আলোচনাটা আমি করলাম অর্থাৎ আল্লাহ নিজে করলো আল্লাহ তাআলা বলছেন যালিকা ঈসা ইবনে মারইয়াম এই হচ্ছে ঈসা ইবনে মারইয়াম যাকে তোমরা চিনো না যাকে তোমরা তিন খোদার এক খোদা মানো ঈসা মসীহকে তোমরা যীশু খ্রিস্ট মানো না না সে যীশু খ্রিস্ট নয় সে তিন খোদার এক খোদাও নয় সে হচ্ছে আমার মারিয়ামের পুত্র ঈসা যেটা আমি তাকে অলৌকিকভাবে আমি তাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম আর যাকে উপাধি দিয়েছিলাম ঈসা রুহুল্লাহ ঈসা হচ্ছে আমার রুহু আল্লাহ তাআলা বলছেন কলুহুল হাক এটা সত্য ঘটনা যেই ঘটনাটা আমি কোরআনে তুলে ধরেছি আল্লাহ দি ফিহি আমতারুন যে বিষয়টা নিয়ে তোমরা মতানৈক্যের ভিতরে ছিলে এটা কোনো মতানৈক্য নাই ঈসা হচ্ছে আল্লাহর একজন পয়গম্বর এবং ঈসা মসীহ বলছেন আল্লাহ সারা এই পৃথিবীর বুকে ইবাদতের উপসার কেউ নাই আমি হচ্ছি তার বান্দা আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে আলোচনা করলাম এই আলোচনা থেকে ইনশাআল্লাহ বুঝবার এবং মানবার শুনলে আনা এবং বললে আনা প্রত্যেককে কবুল করুক বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ